দাদাও চলে গেছে, তো বাড়ি পুরো ফাঁকা। এবার আমরা যেমন চারজন ছিলাম সেরকম চারজনে এবার দ্বিতীয় কদিন পর চলে যাবে, তখন আমি পুরো একা হয়ে যাবো। তো এটাই, আর এসে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর চা খাওয়া, দুবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট শুয়ে আছি, মানে শরীরটা খারাপ তাই শুয়ে আছি। আর এদিকে দিদি এই ভাই নিজের কাজ করছে, মাও এলো পার্লার থেকে, তারপরে মা এখন গেছে স্নান করতে, বাবাও গেছে পুরো কাজ করছে। তো বাড়িতে আবার সব মানে বাড়িতে গেস্ট এসেছিল, তাই একটা নতুন রুটিন চলছিল। আবার বাড়ির গেস্ট চলে গেছে, আবার নিজের নিজের রুটিনে ফিরে গেছি সবাই। আর আমার আছে বিকালে পড়া, তো আমাকে বিকালে পড়া আছে, তাই তাদের লাঞ্চ টাঞ্চ করে নিতে হবে। তো চলো এখন যাই, গিয়ে এখন একটু শুই, তারপর আবার তোমাদের সাথে দুপুরবেলা লাঞ্চের টাইম কথা হচ্ছে। আর আজকে লাঞ্চের আইটেমটা খুবই সিম্পল হচ্ছে হবে, কারণ এই দুদিন ধরে খুবই মানে রিচ খাবার খাওয়া হয়েছে, সেই জন্য। তো হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে প্রায় 10:30, তো আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি ডিনার টিনার সব হয়ে গেছে, তারপরে আজকে সারাদিন অনেকে বাড়ির সবাই ক্লান্ত, খুব টায়ার্ড, মানে সবাই আবার যেহেতু মানে ডেলি রুটিনে ফিরে আসছে তাই। আর আমারও সকাল থেকে দুটো টিউশন ছিল, তারপরে সন্ধ্যাবেলা টিউশন পড়ে এসে তারপর আমিও পড়তেও বসেছিলাম। আর তারপরে এখন ডিনার ডিনার হয়ে গেছে, তো এরপর আমি ঘুমাবো, তারপরে কাল খাবার ভোর উঠে বসবো হচ্ছে পড়তে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।